শীতের সকালে আড়মোড়া ভেঙে জেগে ওঠা সূর্যের সাথে সবজি তুলতে ব্যস্ত কৃষক। শীতের সাথে বেড়েছে মাঠের সবজি বাজারজাতের উপযোগিতা, তাতে প্রতিযোগিতামূলক বাজারে ভালো দামের প্রত্যাশায় আগেভাগে সবজির ঢাকি নিয়ে ছুটছেন ব্যবসায়ীরা। দুর্গাপুর চারঘাট উপজেলায় চাষ করা মূলা, ফুলকপি, লাল শাক, পালং শাক সহ হেক্টর পর হেক্টর জমির হরেক জাত ও মানের সবজি উঠছে মানেশ্বরের হাটে। ফুলকপি বিক্রি করতেছি আপনার 35-40 টাকা, তারপরে বেগুন আছে আপনার 20 টাকা। শীত মৌসুম সব রকম সবজি উঠেছে, দাম খুবই কম। সবজি প্রচুর, কিন্তু চাহিদা বাজারে আছে, দাম কম। সবজির বিপুল এ উৎপাদনকে ঘিরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে গড়ে উঠেছে এ হাট। সপ্তাহের শনি ও মঙ্গলবারকে লক্ষ্য রেখে এ হাটে আসছেন সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ নানা জায়গার পাইকাররাও। বানেশ্বর বাজারে মাল কিনে ঢাকাতে পাঠাই। নেত্রকোনা, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় মাল এখান থেকে রপ্তানি করে রসুন, পেঁয়াজ, বেগুন। প্রতি হাটে বাড়ছে সবজির যোগানের সাথে ক্রেতা বিক্রেতার সমাগম, তবে আছে হাটের জায়গা সংকুলন না হওয়ার অভিযোগ। বর্ষাকালে বানেশ্বর হাটের খুবই খারাপ অবস্থা হয়, বিশেষ করে মাছ পট্টি গোছ পট্টি যাওয়া যায় না বাসনাতে, এত অবস্থা খারাপ। এক হাটও পানি জমে, কোনো ড্রেনের ব্যবস্থা নেই হাটের। বানেশ্বরের এ হাটে 700-র বেশি কৃষক সবজি উৎপাদন ও বাজারজাতের সাথে জড়িত। প্রতি হাটে বেচা কেনা হয় কয়েক লাখ টাকার সবজি। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।